হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা তো আজকে তোমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করবো সেই যেটা তোমাদের কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন যেন তোমরা কোনো এক্সামে যদি সেখান থেকে প্রশ্ন আসে তোমরা যেন এই জায়গা থেকে ভুল করে না চলে আসো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা নতুন আসো চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওসগুলোর আপডেটস পাওয়ার জন্য ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের টপিক ফিউ অফ ইউ আর দ্য ফিউ এই যে কটা ওয়ার্ড আছে এই ফিউ রিলেটেড এইটা সম্পর্কে কনফিউশন যা ক্রিয়েট হয় সেইগুলো কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের জন্য পুরোপুরি সলভ করে দেওয়া হবে তো দেখো ভালো করে ফিউ ইউ আফ ইউ আর দ্য ফউ আগে তোমাদের এই ফিউ শব্দটা যে আছে এইটা তোমাদের জানতে হবে এটা কী জিনিস মানে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে এটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনটা তো এটা জানো এটা হচ্ছে কি এটা কিন্তু অ্যাডজেক্টিভ ঠিক আছে ফিউ হচ্ছে অ্যাডজেক্টিভ মনে রাখবে আচ্ছা কেমন ধরনের অ্যাডজেক্টিভ দেখো একটা নাম্বার বোঝাচ্ছে তাই না ফিউ তার মানে এটা কি এটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ এটা কি এটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা আই হ্যাভ রেড ফিউ বুকস ঠিক আছে তো ফিউ বুকস দেখো এখানে ফিউ বসেছে আর তারপরে একটা কি বসেছে কাউন্টেবল নাউন ঠিক আছে তাহলে দেখো এইখানে ফিউর মানেটা কি তো এখানে ফিউর মানেটা হচ্ছে নট মেনি ঠিক আছে তার মানে কি আই হ্যাভ রেড ফিউ বুকস এইটার সেন্সটা কি হচ্ছে এটার সেন্স হচ্ছে বেশি বুক মেনি বুকস পড়া হয়নি ঠিক আছে এটা কিন্তু দেখো নট মেনি বুকস তার মানে আই হ্যাভ আই হ্যাভ নট রেড মেনি বুকস এটার মিনিংটা এই সেন্টেন্সের মিনিং কিন্তু নট মিনি মানে ফে ফিউ মানেটা কি নট মেনি ঠিক আছে অর্থাৎ এখানে এটা কি নেগেটিভ ঠিক আছে তো এই লাইনটার মানেটা কি এই লাইনটা কিন্তু নেগেটিভ সেন্সে বসবে যদি ফিউ বসে তারপরে একটা কাউন্টেবল লাউন বসে তাহলে সেই সেন্সটা কি হয় নট মেনি অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্টেন্স পরের সেন্টেন্সটা চলে আসছি দেখো আই হ্যাভ রিড আ ফিউ বুকস দেখো এখানে কি আছে আ ফিউ বুকস তাহলে মানেটা কি এখানে কথার অর্থ হলো অর্থাৎ আমি বলতে পারি যে আই হ্যাভ রেড সাম বুকস ঠিক আছে আফ ইউ বুকস মানে সাম বুকস তার মানে এটা দেখো এটা কিন্তু পজিটিভ সেন্স তাই তো এটা হচ্ছে পজিটিভ কিন্তু একটা সেন্টেন্স ক্লিয়ার নেক্সট চলে আসছি পরের আই হ্যাভ রেড দা ফিউ বুকস ভালো করে বুঝবে দা ফিউ বুকস এইটা এটা কি মানে বুকস আই অলরেডি রেড এটার মানে হচ্ছে কি সেই সেন্টেন্স মানে কি দেখো যত বুকস আছে সেখানে ছিল বা আছে সেগুলো কিন্তু আমার অলরেডি পড়া হয়ে গেছে ঠিক আছে তো এইখানে কি হলো এটা কিন্তু নেগেটিভ পজিটিভ বোধ ठीक है नेगेटिव पॉजिटिव बोथ माने व्हाटएवर बुक्स वेयर देयर थरो व्हाटएवर आई हैव रीड ऑल ऑफ देम क्लियर তাহলে কী বললাম হোয়াট এভার বুকস ওয়াট দেয়ার আই হ্যাভ রেড অল অফ দেম তার মানে কি এটার মানে কি দ্য ফিউর মানে এটা হচ্ছে যে যত বুকস সেখানে ছিল সেগুলো আমি অলরেডি পড়ে ফেলেছি এটার মানে হচ্ছে তাই যেটা নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে তো ভালো করে দেখে না তোমরা আরেকবার আমি বলে দিচ্ছি যদি ফিউ থাকে তাহলে সেটা কিন্তু নেগেটিভ সেন্সে মিন হয় যেমন নট মেনি আই হ্যাভ রেড ফিউ বুকস মানে আই হ্যাভ রেড নট মেনি বুকস ঠিক আছে আর যদি আ ফিউ হয় তার মানে কি আ ফিউ বলতে সাম বুকস আই হ্যাভ রেড সাম বুকস ঠিক আছে একই মানে টেন চলে আসি দেখো দ্য ফিউ বুকস যদি দ্য ফিউ বোঝায় সেটা কিন্তু নেগেটিভ আর পজিটিভ দুটোই হবে ঠিক আছে নেগেটিভ সেন্সও হবে আবার পজিটিভও হবে তো ওটার মানে কি হোয়াট এভার বুকস ওয়ার দেয়ার আই হ্যাভ রেড অল অফ দেম ঠিক আছে তো এইটুকু আশা করি তোমাদের মধ্যে সবার ক্লিয়ার হয়ে গেছে যে ফিউ থাকলে কি তোমরা করবে আর ফিউ ফিউ মানে নেগেটিভ সেন্সে হচ্ছে আ ফিউ পজিটিভ সেন্সে হচ্ছে আর দা ফিউ বোথ নেগেটিভ পজিটিভ দুটোই হচ্ছে তো আশা করি এরপর থেকে এক্সামে যখন আসবে তখন তোমরা কিন্তু খুব ইজিলি এটা সলভ করতে পারবে আরেকটা কথা মনে রাখবে ফিউ আ ফিউ আর দ্য ফিউ ফিউ শব্দটা যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটা কিন্তু ভার্বটা যে হবে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল ভার্ভ হবে ঠিক আছে কখনোই সিঙ্গুলার ভার্ভ ওখানে হবে না তোমরা যদি দেখতে পাও যে কোনো সেন্টেন্সে ফিউ ইউজ হয়েছে সেখানে ভার্ভটা আগে ভালো করে নোটিস করবে সেই সেন্টেন্সের ভার্ভটা কী আছে সেটা কিন্তু অবশ্যই প্লুডাল ভার্ভই হবে যেমন আর ওয়্যার হ্যাভ এইগুলো ঠিক আছে কখনোই কিন্তু সিঙ্গুলার ভার্ভ হবে না ক্লিয়ার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও